নিজ নিজ বাড়িতেই ঈদের নামাজ আদায় করতে হলো। রাষ্ট্রীয় আইন মেনে বিশালগড় থানাধীন হাসানপাড়ার মুসলিম ধর্মাবলম্বীরা নিজ নিজ বাড়িতে নামাজ আদায় শেষে এলাকার গরিব ও দুস্থ মানুষদের মধ্যে ঈদের দিনে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয়। মোট 86টি পরিবারের হাতে এদিন খাদ্য সামগ্রী তুলে দেয় তারা। ঈদের শুভেচ্ছার দিনে আমাদের গ্রামে যেহেতু রাষ্ট্রীয় আইন অনুসারে যে আমরা যে ধর্মীয় যে নামাজ সেই নামাজ আমরা পড়তে পারিনি, আমরা যার যার ব্যক্তিগত ভাবে আমরা আমাদের ঘরে নামাজ আদায় করেছি, এই আনন্দটাকে উপভোগ করার জন্য আজকে আমরা হাসান হোসেন পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার স্কুলের মাঠে আমরা আমাদের এলাকার যে গরিব মানুষ তাদের জন্য আমাদের এলাকার যে যুবকরা সবাই মিলে তাদের জন্য একটা সামান্য ত্রাণের ব্যবস্থা করেছি। এর মধ্যে আমাদের ডিম মাংস একটা মিষ্টির আয়োজন এরকম ভাবে আমরা আজকে এই কাজটা সম্পূর্ণ করি। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলাস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। ये आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। ये आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। ये आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है, और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। আসেন গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি। ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। কৈলাসহর পুর পরিষদ দ্বারা জনস্বার্থে প্রচারিত করোনা অ্যাওয়ারনেস সং। জুড়ে বড়ই ভয়ানক স্থিতি বর্তমান, আগামী দিনে থাকতে হবে সতর্ক সাবধান, মানতে হবে স্বাস্থ্যবিধি সুস্থ থাকতে, নিতে হবে কিছু উপায় সবাইকে বাঁচতে, সাবান দিয়ে ধুতে হবে বেশি করে হাত, জনসমাগম এড়িয়ে চলো, লাগাও মুখে মাস্ক, হাঁচি কাশি দিলে ঢাকো রুমাল দিয়ে মুখ, ঘরে থাকো বেশি করে এখন তাই সুখ, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি থামবে সবার কান্না, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি থামবে সবার কান্না।
সুস্থ থাকতে মেনে চলুন এই কয়টি বিধি। বারবার সাবান দিয়ে হাত ভালোভাবে ধোন। হাঁচি বা কাশি হলে রুমাল বা টিস্যু পেপার ব্যবহার করে টিস্যুটি ঢাকনা দেওয়া ডাস্টবিনে ফেলুন। মাস্ক ব্যবহার করুন। হাঁচি কাশি জ্বর বা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের সাথে অবিলম্বে যোগাযোগ করুন। চোখ নাক এবং মুখে হাত না ধুয়ে স্পর্শ করবেন না। নুন জল দিয়ে গার্গল করুন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আন্তে কৈলাসহর পুর পরিষদ। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই গরজ জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। সোমবার ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মদিন। এদিন অল ইন্ডিয়া ডিএসও, এমএসএস এবং ডিওয়াইএফ এর যৌথ উদ্যোগে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করা হয়। এদিন কর্নেল চৌমুনিতে পালন করা হয় কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী। পরাধীন ভারতের লেখনীয় মাধ্যমে দেশাত্মবোধক মনোভাব ছাত্র যুবদের মধ্যে গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু বর্তমানে এই লেখনীয় অভাব রয়ে গেছে, নতুন লেখক উঠে আসবে বলে আশা ব্যক্ত করেন অল ইন্ডিয়া ডিএসওর রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার। যথাযোগ্য
স্থানীয় জলে তীব্র সংকটে ভুগছে শান্তিবাজার গোবিন্দবাড়ি এডিসি ভিলেজের উপজাতি লোকজন। দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছে এই এলাকাটি, যার ফলে একটি ছড়ার গর্ত থেকে জল এনে ব্যবহার করছে এলাকাবাসীরা। বাধ্য হয়ে নোংরা আবর্জনা যুক্ত জল ব্যবহার করছে এই এলাকার লোকজন। এলাকাবাসীদের দাবি, প্রশাসন যেন এই এলাকার দিকে নজর দেয়। রনি ব তুই নম্বর না রোগ শুকিয়ে কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, যিনি বাংলার কাব্যে অগ্রগামী এবং অনন্য ভূমিকা রেখেছেন। ভারতের পশ্চিমবঙ্গে জন্ম নেয়া এই কবি বাংলা ভাষায় অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। বাঙালি কবি এবং পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় কবি, তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা পালন করেছিলেন এবং তার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য এবং তিনি ছিলেন বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একদারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনি জীবনে, কাজেই বিদ্রোহী কবি। তার জন্ম ও মৃত্যুবার্ষিকী বিশেষ মর্যাদা সঙ্গে উভয় বাংলাতে প্রতি বছর উদযাপিত করা হয়। নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে সম্মানিত মুয়াজনিন হিসাবেও কাজ করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যেতে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। এই সময় তিনি কলকাতাতেই থাকতেন। এই সময় তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। প্রকাশ করেন বিদ্রোহী এবং ভাঙার গানের মতো কবিতা, ধূমকেতুর মতো সাময়িকী, জেলে বন্দী হলে পরে লিখেন রাজবন্দির জবানবন্দি। এইসব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। ধার্মিক মুসলিম সমাজ এবং অবহেলিত ভারতীয় জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি ও বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেন। ছোটগল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবেই বিশেষ পরিচিত। বাংলা কাব্যে তিনি নতুন ধারার জন্ম দেন। এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট শ্যামাসঙ্গীত ও হিন্দু ভক্তিগীতও রচনা করেন। নজরুল প্রায় 3000 গান রচনা এবং অধিকাংশের সুরারোপ করেছেন, যেগুলো এখনো নজরুল সঙ্গীত বা নজরুল গীতি নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়। মধ্য বয়সে তিনি পিগস ডিজিজে আক্রান্ত হন, এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে 1972 সালে তিনি সপরিবারে ঢাকায় আসেন। এই সময় থেকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয় তাকে। এখানেই তিনি মৃত্যুবরণ করেন। পিয়ালো কামালে হেরি তারে স্নেহ
ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন। স্কুল কিংবা চাকরির পরীক্ষা হোক কিংবা ইন্টারভিউ, দ্য ওনলি সাকসেস মন্ত্র ইজ বিগ বুকস। বি উইথ দ্য বেস্ট, গেট পাস টু দ্য রেস্ট। বিগ বুকস, আ জয়েন্ট ভেঞ্চার উইথ পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী পালন করলো তথ্য ও সংস্কৃতি দপ্তর। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজধানীর সমস্ত সামাজিক সংস্থা এবং ক্লাবগুলি নিয়ে সোমবার জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক বৈঠক। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। দুই দফা দাবিকে সামনে রেখে পরপর দুই দিন আন্দোলন কর্মসূচি সংগঠিত করল 10,300টি সংগঠন। গরমের মরশুমে তেষ্টা মেটানোর ফল হিসেবে পরিচিত তরমুজ, কিন্তু লকডাউনের ফলে তরমুজ ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখে। পানীয় জলে সংকটে ভুগছে শান্তির বাজার গোবিন্দবাড়ি এডিসি ভিলেজের উপজাতির লোকজন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা বর্তমান। নমস্কার। We'll be right back.